আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাপকে গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে গত পঁচিশে আগস্ট বিকাল তিনটার দিকে রাজধানীর নাকালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় এ খবর যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়লে চরম দুশ্চিন্তায় পড়েন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নেতা জানান নিউ ইয়র্কে গোলাপের চল্লিশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় আটচল্লিশ কোটি টাকা ব্যয়ে একাধিক বাড়ি ক্রয়ে যুক্তরাষ্ট্র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী সরাসরি জড়িত ছিলেন সঠিক তদন্ত হলে দুর্নীতির সঙ্গে এই নেতারাও জড়িয়ে পড়বেন বলে তিনি আশঙ্কা করছেন জানা যায় সাবেক এই সংসদ সদস্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চল্লিশ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি ক্রয় করেছেন তবে দেশের বাইরে এসব সম্পদ তিনি নির্বাচনী হল উল্লেখ করেননি অনুসন্ধানে সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজ ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও সিসিআরপি দুই সালের ১৩ জানুয়ারি তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদনে আব্দুল সুবহান গোলাপের যুক্তরাষ্ট্রের বাড়ি ক্রয় করার বিষয়টি প্রকাশ করেন প্রকাশিত প্রতিবেদনে বলা হয় আব্দান দুই সালে প্রথম নিউ ইয়র্কে অ্যাপার্টমেন্ট কেনা শুরু করেন ওই বছর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় একটি সৌচ্চ ভবনে অ্যাপার্টমেন্ট কেনেন তিনি পরে পাঁচ বছরে তিনি নিউ ইয়র্কে একে একে মোট নয়টি প্রপার্টি বা সম্পত্তির মালিক হন এসব সম্পত্তির মূল্য চল্লিশ লাখ ডলারের বেশি ডলারের বর্তমান বিনিময়ে মূল্য অনুযায়ী প্রায় বিয়াল্লিশ কোটি টাকা ওসিসিআরপির করা প্রতিবেদনে বলা হয় দুই সাল থেকে দু সাল পর্যন্ত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পাঁচটি কন্ডোনিয়াম কিনেছিলেন সুহান সেই সময় ওই সম্পত্তির মূল্য ছিল প্রায় চব্বিশ লাখ ডলার এছাড়া আশেপাশের ভবনগুলোতে ছয় লাখ আশি হাজার ডলার মূল্যের তিনটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তিনি নিউ ইয়র্কে কেনা এসব সম্পত্তির নথিপত্র বলছে সম্পত্তিগুলোর নগদ অর্থে কেনা হয়েছিল এগুলো মালিকানায় রয়েছে তার স্ত্রী গুলশানারাও ও সিসিআরপির করা প্রতিবেদন অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দুই সালের ডিসেম্বরে আব্দুল সুবাহান নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে আরও একটি সম্পত্তি কিনেছিলেন ওই সম্পত্তির মূল্য ছিল প্রায় ১২ লাখ ডলার দুই সালের ১৫ আগস্ট তিনি মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছিলেন আর সাত মাস আগে বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি